তাহলে আমরা শিখে ফেলেছি কিভাবে একটি নোটপ্যাডের ফাইল আমরা খুলবো, সেখানে নিউ ফাইল কিভাবে করব, সেই ফাইলটিকে সেভ করব কিভাবে, আর সেই ফাইলটিকে ওপেন করব কিভাবে। এবার আমরা শিখব সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে কোনো ফাইলকে আলাদা নামে বা আলাদা জায়গায় সেভ করার জন্য। তাহলে সবচেয়ে প্রথমে আমরা ফাইলটিকে খুলে নেব, প্রথমে স্টার্টে আসব, অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ, সেখান থেকে নোটপ্যাড। এইবার আমি যে ফাইলটি সেভ করেছিলাম ওয়ান নামে, সেটিকে আমি ওপেন করে নিচ্ছি। এইখানে ওয়ান নামে ফাইলটিকে আমি ওপেন করলাম। এবার এই ফাইলটিকে আমি অন্য একটি নামে সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ করলাম। তাহলে সেভ অ্যাজ করে আমি ফাইলটার নাম দিলাম টু। তাহলে যখনই আমি নতুন নতুন নাম দেব, এই ফাইলটি সেই নামে সেভ হয়ে যাবে। অর্থাৎ অনেকটা জেরক্সের মতন একের পর এক ফাইল আমার কিন্তু এখানে সেভ হতে থাকবে। আমি যদি পরে এই ফাইলগুলোকে খুলে দেখতে চাই, সেভাবে আমি দেখতেও পারি। তাহলে আমি যদি এখানে ওপেন করে দেখি, তাহলে এখানে আমার ওয়ানও আছে, টুও আছে, আবার থ্রিও আছে। তাহলে পরপর ফাইলগুলি একের পর এক কপি হতে চলেছে।